এখন থেকে কেউ আর কালো থাকবে না, এটা ছেলে মেয়ের কালো কুচকুচে ত্বকের যেখানে লাগানো হবে সেখানেই হবে দুধের মতো ফর্সা। ত্বকের মেস্তার দাগ, ব্রণের দাগ, চোখে নিচের কালো দাগ এবং রোদে পোড়া কালো দাগ সব ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। এছাড়াও ত্বকের বলিরেখা দূর করবে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করবে, ত্বককে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। ম্যাজিক এই রেমেডি ব্যবহারে আপনাদের ত্বক এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা ত্বকে কি ব্যবহার করেছেন। আপনাদেরকে আর কখনোই হাজার টাকা খরচ করে পার্লারে যাবার প্রয়োজন হবে না। তো খুব সহজেই ম্যাজিক এই রেমেডি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। প্রথমেই নিয়ে নিয়েছি শ্যাম্পু। এখানে আমি শ্যাম্পু ব্যবহার করেছি। আপনারা শ্যাম্পুর পরিবর্তে এক চামচ পরিমাণ ফেস ওয়াশ নিয়ে নেবেন। এক চামচ পরিমাণ ফেস ওয়াশের সাথে দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি। নিয়ে নিয়েছি নারকেল তেল, এখানে এক চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দিলাম। দিয়ে দিব এক চামচ পরিমাণ বেসন। বেসন আমাদের ত্বকের ব্ল্যাকহেডস হোয়াইটনেস দূর করে, ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বককে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ পরিমাণ কাঁচা দুধ। কাঁচা দুধ আমাদের ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বককে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল ত্বকের যত্নে 100% কার্যকরী ম্যাজিক রেমেডি। ম্যাজিক এই রেমেডি তৈরি করে আপনারা যে কোনো ধরনের জারের মধ্যে নিয়ে নর্মাল ফ্রিজে 15 দিনের মতো সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন। এই রেমেডি ছেলে মেয়ে আপনারা উভয় ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন। এই রেমেডি আপনারা যে কোনো সময় চাইলে আপনাদের ত্বকে ব্যবহার করতে পারবেন। এই রেমেডি যদি আপনারা ফেস ওয়াশ দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে আপনারা আপনাদের মুখমণ্ডল, হাতে পায়ে, গলা ঘাড়ে যে কোনো স্থানে ব্যবহার করতে পারবেন। আর যদি এই রেমেডি আপনারা শ্যাম্পু দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে আপনারা আপনাদের ফুল বডি হোয়াইটনিং এর জন্য এই রেমেডি ব্যবহার করবেন। ম্যাজিক এই রেমেডি ত্বকে ব্যবহার করার আগে প্রথমে আপনাদের ত্বকটিকে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এরপর পাতলা সুতি কাপড় দিয়ে ত্বক মুছে নেবেন। এরপর একটি মেকআপ ব্রাশের সাহায্যে রেমেডি আপনাদের ত্বকের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। রেমেডি খুব ভালোভাবে ত্বকে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে আলতো হাতে 2 মিনিট ত্বকে মাসাজ করবেন। মাসাজ ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। মাসাজ করার ফলে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে, এর ফলে ত্বকের বলিরেখা দূর হয়, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে। তো খুব ভালোভাবে মাসাজ করার পর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন। এই রেমেডি এতটাই কার্যকরী, একবার ব্যবহার করার পর আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে 3 দিন ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহার করবেন। এই রেমেডি ব্যবহার করার পর যদি আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করেন এবং আপনাদের ত্বকের কোনো প্রকার ক্ষতি না হয় সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই রেমেডি প্রতিদিন একবার আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন। নিয়মিত ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।